বাংলা অডিও বই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি উপন্যাসে আজ থেকে শুরু করতে যাচ্ছি সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি উপন্যাস দিয়ে উপন্যাসটির নাম হল ভালো মেয়ে খারাপ মেয়ে এই উপন্যাসটিকে কেন্দ্র করে এই কাহিনী অবলম্বনে কলকাতাতে একটি সিনেমা অলরেডি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বরের ১৩ তারিখ দু হাজার উনিশে তাহলে চলুন শুরু করছি আজকে আমাদের প্রথম পর্ব কোর্টে বেরোনোর আগে যথারীতি হাঁক ডাক শুরু করেছে সমীরন উর্মি উর্মি প্রথম ডাকে সাঁড়া দিল উর্মি আসছি এক মিনিট এক মিনিট নয় এক্ষুনি এসো আমার দেরি হয়ে যাচ্ছে উর্মি আর একটু গলা চড়ালো যাচ্ছি রে বাবা যাচ্ছি উর্মি জানে সমীর এ সময়ে ভীষণ তাড়া তারা মানে একেবারে ধুমধারাক্কা ঘুম ভাঙার পর থেকেই ছুটছে সমীরন ঘোড়ায় জিন দিয়ে কোন রকমের সকালে এক কাপ চা খেয়েই বাথরুম বেরিয়ে সোজা নিচে নিজের চেম্বারে রোজকার কেসের ব্রিফগুলো উল্টে পাল্টে দেখে নেয় সকালে বইপত্র ঘাটে পেপার্স গুজয় দ্বিতীয় দফার চা তৃতীয় দফার চা খবরের কাগজ সিগারেটের প্যাকেট সবই একতলার ঘরে পৌঁছে দিয়ে আসে মন্টু অথবা শিবুর মা অথবা ধনঞ্জয় ব্রিফ দেখতে দেখতেই সমীরন খবরের কাগজে চোখ বোলায় টাইপিস্টকে ডিকটেশন দিতে দিতে চুমুক দেয় চায় দু একটা মকেল আসে সকালে তাদের সঙ্গে টুকটাক কথা সারে ওপরে ওঠে কাঁটায় কাঁটায় নটায় এসেই হল্ডাগুল্লা উর্মি আমার শেভিং ক্রিম কোথায় গেল উর্মি তাড়াতাড়ি টাওয়ালটা দিয়ে যাও না আমার ষাঁড়টা একটু স্ত্রী চালিয়ে দাও তো দেখি জলদি এ আমার জুতো পালিশ করিয়ে রাখ আজ উর্মি 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 যদি একবার ডান দিকে ছোটে তা একবার বাঁ দিকে কখনো রান্নাঘরে তো কখনো বেডরুমে কখনো ছেলের ঘরে কখনো খাবার টেবিলে নিঃশ্বাস বেঁধে নিয়ে উর্মি শুধু ছোটা আর ছোটা পান থেকে চুন খসলে ধুমধুমার বাঁধিয়ে দেবে সমীর হাতের কাছে সবকিছু গোছানো না পেলে চিল চিৎকার জুড়বে এ সময়ে স্বভাব জুতো পরানো সুচটা ছেলের খাঁটের উপরে ছুড়ে ফেলে দৌড়ে এলো উর্মি বাবারে বাবা হলোটা কি আমার রুমালটা কোথায় একদিন তুমি রুমালটাও বার করে নিতে পারো না তুমি কি করছো এতবার করে ডাকছি ছেলের জামায় বোতাম বসাতে গিয়ে তাড়াহুড়োয় আঙুলের ডগায় সুচ ফুটে গিয়েছিল উর্মির এক বিন্দুর রক্ত টলমল করছে সেখানে রক্তটা চুষে নিল উর্মি কৈফিয়তা সুরে বলল দেখো না টুবরুটার কাণ্ডটা কাল স্কুল থেকে শার্টের সবকটা বোতাম ছিঁড়ে এনেছে যত বলছে অন্য শার্ট পর তা নয় ওটাই পড়তে হবে এক্ষুনি লাগিয়ে দিতে হবে বোতাম ডিসকাস্টিং পলকে সমীর মেজাজ তিরিখে আরো তুমিও বা কি সাতটা নয় পাঁচটা নয় একটাই তো ছেলে তার সব ঠিকঠাক আছে কিনা আগে থেকে দেখে রাখতে পারো না কথাটা বেতল উর্মিকে ফোটার মতো তার বলতে ইচ্ছে হলো তোমার ছেলে যদি স্কুল থেকে ফিরে জামা কাপড় নিজের ওয়ার্ডরুপে পুরে রেখে দেয় আমি দেখবটা কি করে ওইটুকুনি দশ বছরের ছেলে এখন থেকে কি সচেতন নিজেরটা সম্পর্কে বেমালুম বলে দেয় আমার কোনো জিনিস তুমি ঘাটাঘাটি করো না তোমা কিন্তু এত কথা বলার এখন সময় কোথায় সমীরণেরও কি শোনার সময় আছে তাছাড়া কথা বাড়ালেই তর্ক বাড়ে সমীরণের এখন মাথা গরম হয়তো দুমদাম আরও কিছু বলে দেবে কাজের লোকদের সামনেই রেগে গেলে কোথায় কখন কি বলছে হুশ থাকে না সমীরণের বেডরুমের আলমারি থেকে সমীরণকে রুমাল এনে দিল উর্মি আজ এই স্ট্রাইপশার্টটা পড়লে যে বড় এটা পড়ে তো তুমি কোর্টে যাও না প্যাসেজে বেতের চেয়ারে বসে জুতো পড়ছে সমীরণ গম্ভীর মুখে বলল সন্ধেবেলা একটা পার্টি আছে কোথায় আছে একটা আমার এক ক্লায়েন্ট দিচ্ছে উদাসীন উত্তর পলকা ছুড়ে দিয়ে সিঁড়ির দিকে এগোচ্ছে সমীরন এক ধাপ নেমে ঘুরে দাঁড়ালো ওহো কাজের কথাটাই বলতেই ভুলে যাচ্ছিলাম কি সন্ধ্যেবেলা কোনো ক্লায়েন্ট এলে রোববার আসতে বলে দিও রবিবার চেম্বারে বসবে তুমি না বলেছিলে এই রোববার আমরা একটা শর্ট ড্রাইভে বেরোবো সমীরনের মুখে এক চিলতে হাসি দেখা গেল এতক্ষণে বলেছিলাম বুঝি দেখছই তো হলো না মে বি সাম আদার টাইম মে বি নেক্সট সানডে আর হ্যাঁ এক মহিলাও আসতে পারে এলে বলো কাল আমার সঙ্গে কোর্টে দেখা করতে দুপুরবেলা অ্যারাউন্ড টু উর্মির ব্যস্ত সমস্ত স্বামী এবার সত্যি নেমে গেছে তার গাড়ির শব্দ মিলিয়ে যেতে না যেতেই টুবলুর স্কুল বাস হর্ন দিচ্ছে বাইরে সিঁড়িতে লাফিয়ে লাফিয়ে নামছে টুবলু চেঁচাচ্ছে মা আজ আমার ক্রিকেট ম্যাচ আই উইল বি লিটল বিট লেট টুডে সিঁড়ির রেলিং ধরে ঝুঁকল উর্মি লেট মানে তুই ফার্স্ট ট্রিপে ফিরবি না না সেকেন্ড ট্রিপ উর্মি ছুটে বেলকনিতে চলে গেল ছেলের বাসে ওঠা দেখবে যতক্ষণ না বাস মোড় ঘুরে দাঁড়ায় বারান্দাতে দাঁড়িয়ে থাকে উর্মি অভ্যেস টুবলু যখন আরও ছোট ছিল উর্মি নিচে গিয়ে বাসে তুলে দিয়ে আসতো ছেলেকে বাস চোখের আড়াল না হওয়া পর্যন্ত টুবলু হাত নাড়ত তাকে টাটা মা টাটা আজকাল টুবলু আর ফিরেও তাকায় না বড় হয়ে যাচ্ছে ছেলে নিজের মতো করে ডালপালা মেলতে শুরু করেছে মাকে আর তেমন প্রয়োজনই হয় না আকাশ আজ অসম্ভব রকমের উজ্জ্বল গাঢ় নীল মহাশূন্যে উর্মির থেকে অনেক অনেক উঁচুতে একটা চিল একা একা পাঁক খেয়ে চলেছে এত উঁচু দিয়ে উঠছে চিলটা যে এখান থেকে তাকে একটা কালো বিন্দুর মতো মনে হয় মাঝে মাঝে বিন্দুটাই স্থির স্থির বিন্দু হঠাৎই নেমে আসছে নিচে বাতাসে ভাসছে নিজের খুশি মতো আবার ইচ্ছে হলে নিধর অন্যমনস্ক চোখে উর্মি অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখল চিলটাকে এবার পাখিটা সরে যাচ্ছে আকাশের পশ্চিম প্রান্তে ওপাশের বিশাল বহুতল বাড়িটার কাছে এসে দুলল ক্ষণিকের জন্য তারপর চোখের আড়াল হয়ে গেল উর্মিও ফিরল বড়সড় ডাইনিং কাম ড্রয়িং হল ঘিরে শোয়ার ঘর ছেলের ঘর গেস্টরুম কিচেন বাথরুম স্টাডি ঘোরানো সিঁড়ি ধরে নেমে গেলে নিচে গ্যারেজ কাজের লোকেদের থাকার ঘর আর সমীরনের প্রকাণ্ড চেম্বার মাত্র আড়াই কাঠা জমির উপর ছিমছাম শৌখিন ধাঁচের বাড়ি নিজের এই বাড়ি দেখে মাঝে মাঝে কেমন যেন বিস্ময় জাগে উর্মের এত সুখ এত সম্পদ শুধুই তার তারই তো সমীরণ জাদুদণ্ড ঘুরিয়ে একটার পর একটা বৈভব কিনে দিচ্ছে উর্মিকে উঠিয়ে দিচ্ছে উপরে অনেক উপরে ওই চিলটার মতো নিজে উঠছে স্পুটনিকের মতো ওপরে আরও উপরে এই বুঝে মাধ্যাকর্ষণ ছাড়িয়ে গেল হাইকোর্টের দুধে ব্যারিস্টার সুধাংশুগুপ্তর এককালের জুনিয়র সমীরণ সেন নিজেই এখন আদালতে ঢোকে চারপাশে চার জুনিয়র নিয়ে চল্লিশ পেরোতে না পেরোতেই সে সাফল্যের মধ্য গগনে বছর পাঁচের আগে বিশিষ্ট এক ব্যবসায়ীকে খুনের মামলা থেকে বার করে এনেছিল সমীর তারই নজরানা সল্টলেকের এই আড়াই কাঠা জমি বাড়ি অবশ্য সমীরন নিজেই বানিয়েছে মনের মতো করে গাড়িও নতুন কেনার ইচ্ছে ছিল ইনকাম ট্যাক্সের ঝুরঝামেলার জন্য ঝুঁকি নেয়নি জলের দরে পুরোনো এক ফিয়াট কিনে যন্ত্রপাতি সব পাল্টে আমুল বদলে নিয়েছে চেহারা উর্মি লম্বা সোফাটায় বসে গা ছড়িয়ে দিল রোজই দেয় সকালবেলার ওই উদ্দাম ব্যস্ততা কাটার পর ঝুপ করে অপার শান্তি এখন অখণ্ড অবসর কি করবে এখন ভিসিআরে একটা ক্যাসেট চালিয়ে দেখবে বসে বসে শিবুর মাকে রান্নায় একটু সাহায্য করবে গিয়ে ফেল ম্যাগাজিন উল্টোবে বিউটি পার্লার থেকে একবার ঘুরে এলে হয় দু সপ্তাহ হয়ে গেল ফেশিয়াল করা হয়নি থাক তার চেয়ে বরং টেলিফোনে দিদির সঙ্গে একটু গল্প করা যাক ভাবতে ভাবতে উর্মি খবরের কাগজটা খুলল একবার ভাবে পাতা উল্টাচ্ছে আইন আদালতের পাতা এসে চোখ আটকে গেল বিখ্যাত বার্ড সিঙ্গার মিস রিয়ার কেইস হাইকোর্টে উর্মি সোজা হয়ে বসল মিস রিয়া মানেই সেই মেয়েটা কোন বারে যেন গান গাইত গাড়িতে লিফ্ট দেওয়ার নাম করে দুটো ছেলে ধর্ষণ করেছিল মেয়েটাকে বয়স বছর দুয়েক আগে লোয়ার কোর্টে বেকসুর খালাস পেয়েছে আসামিরা মামলাটা নিয়ে খুব হইচই হয়েছিল একসময় খবরটা ভাষা ভাষা পড়ে উর্মি পরের পাতায় চলে এলো সেখান থেকে তার পরের পাতায় বিশাল জায়গা জুড়ে এক বিজ্ঞাপন নতুন একটা ক্রিম বেরিয়েছে বাজারে হার্বাল ভারতীয় জড়িবুটির সঙ্গে রহস্যময় চীনা শিকড় বাকড় দিয়ে তৈরি মাখলে ত্বক আরও উজ্জ্বল হয় যৌবনে ভাটা পড়ে না নিজের দুহাতে আলগা হাত বোলাল উর্মি মাত্র পঁয়ত্রিশেই চামড়া কেমন খসখসে ভাব কিনে দেখবে নাকি ক্রিমটা কাগজ রেখে টেলিফোন করল উর্মি টেলিফোন রেখে টিভি চালালো শিবুর মাকে অর্ডার দিয়ে কফি খেলো এক কাপ গড়িয়ে গড়িয়ে পার করছে সময় কে বলে সুখের সময় হু হু কেটে যায় সময় এখন স্থির মহাশূন্যের ওই চিলটার মতো দুই অবেলায় ঘুমিয়ে পড়েছিল উর্মি বিকেলের দিকে দুপুরে মার্কেটিংয়ে বেরিয়েছিল একটু টুকটাক কয়েকটা কেনাকাটা ছিল কুসুন কভার কিছু মরশুমি ফুলের বীজ চারা পরশু দিদির মেয়ের এইটিন্থ বার্থডে তার জন্য একটা দামি উপহার নতুন এক সাইড পর্দার কাপড় কার্তিক মাস ফুরিয়ে এলো এখনও বাতাসে তেমন হিমের ছোঁয়া নেই ঝাঁঝা রোদ দূরে পুটছিল দুপুরটা ফিরেই বেডরুমের যান্ত্রিক ঠান্ডায় জড়িয়ে এসেছিল উর্মির চোখ ঘুম ভাঙল মন্টুর ডাকে মামি ও মামি উর্মি চোখ রগড়াল উম কারা যেন এসেছে মামার কাছে চেম্বারে বসাবো ধনঞ্জয় কোর্ট থেকে ফেরেনি নি না রোববার আসতে বলে দে তোর মামা আজ বসবে না কথাটা বলেই উর্মি সচকিত হল নানা ধরনের ক্লায়েন্ট আছে সমীরনের অনেক প্রভাবশালী লোকও আসে মাঝে মাঝে কাজের লোকদের দিয়ে তাদের খবর পাঠানো পছন্দ করে না সমীরন গমনোদ্দত্ত মন্টুকে পিছু ডাকল উর্মি থাক তোকে কিছু বলতে হবে না আমি যাচ্ছি তুই আমার জন্য চায়ের জল বসা সারের আঁচল গোজকাজ করে চুলে হালকা চিরুনি বুলিয়ে নিল উর্মি নিচে নেমে আগন্তকদের দেখে বিস্মিত হল সামান্য একটি মেয়ে শুকনো মুখে জড়োসড়ো হয়ে সদরে দাঁড়িয়ে বয়স বড়জোর বছর তিরিশ তেমন একটা সুন্দরী নয় তবে আলগা চটক আছে চেহারায় পরনের রাধুনি প্রিন্টের সবুজ সাদা সালোয়ার কামিজ সাদা দোপাট্টা চড়া মেকআপেও চোখের নিচের কালি ঢাকা পড়েনি সঙ্গে এক মাঝবয়সী বুড়োটে মানুষ টিংটিংয়ের শরীর জামাকাপড় যথেষ্ট অগোছালো কেমন ভিকেরি ভিকেরি ঠিক এই স্তরের মক্কাল তো বড় একটা আসে না সমীরনের কাছে মেয়েটি কথা বলল প্রথমে সমীরনবাবু আজকে আমাদের আসতে বলেছিলেন এই তবে সেই মহিলা উর্মির বিস্ময় বাড়ছিল সমীরন তো ফৌজদারি মামলা করে এদের আবার কী কেস মেয়েটার স্বর যেন ঋণ ঋণে কথা বললেই যেন মৃদু প্রতিধ্বনি ওঠে বাতাসে কৌতূহল চেপে উর্মি হাসি ফোটালো মুখে কিন্তু হরতাজ ফিরতে দেরি হবে উনি আপনাদের কাল দুপুর দুটোই হাইকোর্টে দেখা করতে বলেছেন ও মেয়েটা স্বরে হতাশা ফুটে উঠল পিছন ঘুরে একবার দেখল সঙ্গীকে আবার ফিরেছে ক্লান্ত স্বরে বলল আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারেন এরপর আর দরজায় দাঁড় করিয়ে রাখা অভদ্রতা হয়ে যায় উর্মি দরজা ছেড়ে দাঁড়ালো আসুন ভেতরে এসে বসুন দরজার পরে ছোট্ট প্যাসেজ তার গাই প্রকাণ্ড হলঘর সমীরনের চেম্বার আগে শুধু হাইকোর্ট পাড়াতেই বসত সমীরন ছোট ছোট পায়রার খুপড়ির মতো কুঠুরিতে নতুন বাড়িতে ঢুকেই মন ভরে বিশাল চেম্বার সাজিয়েছে চতুর্দিকে উঁচু উঁচু কাছের আলমারি যেদিকে তাকাও শুধু মোটা মোটা বই আর আইনের জার্নাল মাঝে ইয়া এক সেক্রেটারিয়ার টেবিল নিজের জন্য পুরু গদিওয়ালা রাজকীয় চেয়ার নিলামঘর থেকে কেনা উর্মি ঠাট্টা করে বলে সিংহাসন বন্ধ ঘরে চাপা ভ্যাবসা গন্ধ ছমছম করছে উর্মি একটা জানলা খুলে দিল একটু আগেও বাইরে একটা বিকেল ছিল এখন গার্হ আধার বাতাস ঠান্ডা হয়েছে সামান্য ঘরে ঢুকে মেয়েটা দাঁড়িয়ে পড়েছে আড়ষ্টভাবে এদিক ওদিক দেখছে ভেতর থেকে নিজেই জল নিয়ে এলো উর্মি প্রবল তৃষ্ণার্তের মতো এক চুমুকে গ্লাস শেষ করলো মেয়েটা জল খাওয়ার ভঙ্গিটি দেখে ভারী মায়া হচ্ছে উর্মের নরম স্বরে বলল আর দেব মেয়েটা হাসল না না ঠিক আছে আঁধপুরও লোকটা বসে পড়েছে চেয়ারে হাঁপাচ্ছে অল্প অল্প উর্মি জিজ্ঞাসা করল আপনি জল খাবেন নো থ্যাংকস পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করেও কি ভেবে রেখে দিল লোকটা সমীরনবাবুর গিয়ে আসতে খুব দেরি হবে আমাদের তেমন কোনো কাজ নেই আমরা অপেক্ষাও করতে পারি উনি কিন্তু বলে গেছেন অনেক রাত হবে ও লোকটার মুখ চোখিতে অপ্রসন্ন উর্মির উপস্থিতি অগ্রাহ্য করেই মেয়েটাকে বলল এখন ঠেলা বোঝ কাল সেই কোর্টে ছুটতে হবে মেয়েটা চিন্তিত মুখে মাথা নাড়ল অগত্যা এখন তো বলছ কিন্তু কোর্টে গিয়ে তো কাল গজগজ করবে আমাকে এ দেখছে আমাকে ও দেখছে ওই লোকটা আমাকে টিপ্পনি কাটলো মেয়েটাও পলকে উর্মির উপস্থিতি ভুলেছে আড়ষ্টতা ঝেড়ে ঝাঁপিয়ে উঠল হঠাৎ কি করা যাবে স্যার যখন যেতে বলেছেন যেতেই হবে লোকটা দুহাতে হাতে হাঁটু চেপে উঠে দাঁড়াল আমার কি তোমার কেস তুমিই বোঝো আমাকে আর এ ব্যাপারে জড়াবে না কত যেন জড়িয়েছ তুমি সে তো এখন বলবেই বেইমান বেইমান কে আমি না তুমি ডার্ট ইস কাম ইউ ডার্টি ফুসছে লোকটা কথা বেরোচ্ছে না মুক্তি উর্মি হতভম্ব হয়ে যাচ্ছিল তার সামনে এ কি শুরু করেছে দুজনে মাঝে মাঝেই চোস্ত ইংরেজি বলছে অথচ দুজনেরই শিক্ষা সহবতের যথেষ্ট অভাব লোকটা শার্ট প্যান্টও পরেছে দেখো দামি কিন্তু নোংরা চিট ঝলমল করছে গায়ে ঠিক যেন ধার করা অথবা কুড়িয়ে পাওয়া গালে খোঁচা খোঁচা দাড়ি চোখের কোণে চামড়ার ঠুলি দেখেই বোঝা যায় লোকটা একটা আস্ত মদ্যপ এদের কথাই কি বলে গিয়েছিল সমীরন নাকি এরা অন্য কেউ ঘরে ডেকে এনে ভুল করলো না তর্মি খানিকটা বিরক্তির সঙ্গেই উর্মি বলে উঠল আপনারা কি বসবেন উনি কিন্তু ফিরবেন না মেয়েটার এতক্ষণে যেন হুঁশ ফিরেছে ঘুরে তাকিয়ে বলল না না আমরা যাচ্ছি আপনি দরজা বন্ধ করে দিন বাঁচা গেল উর্মি গ্লাস হাতে বেরিয়ে এলো প্যাসেজে সরে দাঁড়িয়ে বেরোনোর জায়গা করে দিচ্ছে দুজনকে দরজাতে গিয়েও দাঁড়ালো মেয়েটা আচ্ছা কাল যদি আমরা এখানে এসে দেখা করি তাহলে কি স্যারের অসুবিধা হবে সম্ভবত হবে উনি তো প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ক্লায়েন্ট মিট করেন না উর্মি অনিচ্ছা সত্ত্বেও জবাব দিল আপনারা বরং কোর্টে গিয়েই উনি যদি বলেন তখন নয় আসবেন এখানে মেয়েটা সঙ্গী নিয়ে চলে গেল দোতলায় ফিরে হাঁপ ছেড়ে বাঁচল উর্মি উকিল ডাক্তারদের বহুলে কত রকম চরিত্র যে দেখা যায় একবার কি একটা রূপবান লোক এলো চকচকের চেহারা স্মার্ট কথাবার্তা নিখুঁত সাহেবী এক্সেন্টে ইংরেজি বলে মেয়েরা দেখেই প্রেমে পড়ে যেতে বাধ্য সেদিনও সমীরন বাড়ি ছিল না খাতির করে উর্মি বসিয়েছিল লোকটাকে পরে শুনল লোকটার বিরুদ্ধে নাকি স্মাগলিংয়ের চার্জ আছে আছে নারী হরণের অভিযোগ ড্রাগ প্যাডলিংয়েরও ধরা পড়ার আগে আগাম জামিনের চেষ্টা করতে এসেছিল লোকটা পেয়েও ছিল জামিন সমীরনই পাইয়ে দিয়েছিল কেসি ছাড়াও একটা সোনার নেকলেস উপহার দিয়েছিল উর্মির নাম করে এখন অবশ্য কেসটা চলছে তবে লোকটা আর আসে না এই বাড়িতে আজকের মেয়েটা ডাকাত খুনি নয় তো হতেও পারে তাহলে ওই সঙ্গী লোকটা কি ধুতেরি ছাই যত সব ফালতু ভাবনা মনটু চা রেখে গেছে উর্মি ডাইনিং টেবিলে বসে চায় চুমুক দিল সমীর মামলা ভাবতে হলে সমীরন ভাববে উর্মি কেন চা শেষ করে ছেলের ঘরে একবার উঁকি দিল উর্মি সায়েন্স সাবজেক্টের মাস্টারমশাই এসেছেন তার কাছে পড়ছে টুবলু ছেলেকে একটা কম্পিউটার কিনে দিয়েছে সমীরন তরুণ শিক্ষকটি ডুবলুকে কম্পিউটারও শেখায় সে আন্দাজে ছেলেটা টাকা খুব বেশি নেয় না সপ্তাহে দুদিন আসে মাসে আটশো রঞ্জনার ছেলেকে শুধু অঙ্ক করাতে পাঁচশো টাকা নেয় টিউটর রঞ্জনার ছেলে অবশ্য টুবলুর মতো শার্প নয় ছেলের অঙ্কের সাফ মাথা দেখে সমীরনের খুব ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়ুক ম্যানেজমেন্ট পড়লেও আপত্তি নেই দরকার হলে সমীরন বিদেশ পাঠিয়ে দেবে ছেলেকে আর ফরেন ডিগ্রি ইজ মাস্ট নাও উর্মির অবশ্য মনোগত বাসনা অন্যরকম টাকা পয়সা তো থাকবেই ছেলে লেখাপড়া লাইনে থাকলেই বা মন্দ কী উর্মির বাবার মতো যদি প্রফেসর হয় টুবলু অথবা উর্মির মামার মতো সায়েন্টিস্ট কথাটা শুনলেই সমীরন এমন খেপে যায় ভাবলে কি করে আমার ছেলেও সব ছেদো ফাঁকিবাজের প্রফেশনে যাবে আমি রোজগার করছি লাখে হি উইল আর্ন ইন মিলিয়নস তাই হোক টুবলুর বাবা যখন চায় সেও তো উর্মিরই চাওয়া উর্মিকে যে কানায় কানায় ভরিয়ে রেখেছে তার চাওয়াকে কি উর্মি অমান্য করতে পারে অলস মেজাজে ঘণ্টাখানিক টিভি দেখল উর্মি এ সময় পরপর কয়েকটা টিভি সিরিয়াল হয় কোনোটা হাসির কোনোটা প্রেমের কোনোটা ডিটেকটিভ গোগ্রাসে গিলল সিরিয়ালগুলো হঠাৎ উর্মির খেয়াল হলো টুবলের মাস্টারমশাই চলে গেছেন বহুক্ষণ অথচ টুবলের ঘর থেকে কোনোরকম সাড়া শব্দ নেই হল কি ছেলের অন্যদিন তো দূর দাঁড়িয়ে বেরিয়ে এসে বসে যায় পর্দার সামনে আজ আজ নিজের প্রিয় সিরিয়ালটার সময়ও হাজির ছেলের ঘরে এসে আরও নার্ভাস হয়ে গেল উর্মি আলো নেভানো বিছানায় শুয়ে আছে টুবলু উর্মি ঘরের আলো জ্বালল কি হয়েছে রে তোর শরীর খারাপ টুবলু নিরুত্তর আড়াআড়ি হাতে চোখ ঠাকল কাছে এসে ছেলের কপালে হাত রাখল উর্মি না ঠিকই তো আছে উর্মি ছেলের গায়ে হাত বোলাল স্যারের টাক করে রাখিস খেয়েছিস টুবলু ছটকা দিয়ে সরিয়ে দিল মার হাত ডিস্টার্ব করু না আমাকে এখন একা থাকতে দাও উর্মি হেসে ফেলল ছেলে বড় হয়ে যাচ্ছে বলে হঠাৎ হঠাৎ বুক চিন করে বটে আবার দশ বছরের ছেলের মুখে প্রাজ্ঞ প্রাজ্ঞ কথা শুনতে ভালোও লাগে ছেলেকে খ্যাপানোর জন্য উর্মি বলল তার মানে স্কুলে আছে ঝাড় খেয়েছিস মোটেই না তাহলে টুবলু কুমার ভ্যাবলাকান্ত হয়ে শুয়ে আছে কেন আমার মন ভালো নেই আই হ্যাভ লস্ট দ্য ম্যাচ এই ব্যাপার উর্মি হেসে উঠেছে খেল ধুর পোকা খেলাতে তো হারজিত থাকেই মেবি কিন্তু আমি কেন লুজিং সাইড হব বারে কেউ না কেউ তো হারার সাইডে থাকবেই যে খুশি থাকুক আমার হাঁটতে ভালো লাগে না অবিকল সমীরণের স্বর মামলা পছন্দসই রায় না পেলে বাড়ি ফিরে এভাবেই শুয়ে থাকত সমীরণ এভাবেই কথা বলত বাপের ধাপ পেয়েছে ছেলে ভাবতে ভালো লাগছিল উর্মির তিন সমীরণ ফিরল রাত এগারোটার পর পৃথিবী প্রায় নিঝুম নতুন গড়ে ওঠায় এই অভিজাত অঞ্চলে রাত্রি বড় তাড়াতাড়ি নেমে আসে নাগরিক সভ্যতা এখানে ভীষণ রকমের নির্জন ভিসিআর চালিয়া একটা নাচ গানের ছবি দেখছিল উর্মি গুনগুন গানের কলি বাঁচতে বাঁচতে দোতলায় উঠে এলো সমীর কি ব্যাপার তুমি এখনো শৌনি উর্মি হাসলো খবে এ সময় শুই মশাই তুমি কটায় চেম্বার থেকে ওঠো খেয়াল আছে তার মানে আমি আজ আরলি বাহ কথাবার্তার ধরনেই বোঝা যায় একটু টিপসি আছে সমীরন মদ সে কখনোই খুব বেশি খায় না বাড়িতে থাকলে মেপে এক পেক শোয়ার আগে স্বাস্থ্যপান ফার্টিতে গেলে তিন মেরে কেটে চার মাতাল হয় না তবে এসব দিনে সমীরনের মেজাজ বেশ ফুরফুরে থাকে সোফায় বসে জুতো খুলছে সমীরন টুপরু ঘুমিয়েছে কখন এতক্ষণে বোধহয় স্বপ্ন দেখা শুরু হয়ে গেল উর্মি পাশে এসে বসল চলো আমরা আজ শুয়ে পড়ি এত তাড়াতাড়ি তোমার ঘুম আসবে রাত বারোটার আগে তো বিছানাতেও যাও না কোনোদিন আজ রুটিন ব্রেক উর্মিকা আলগা জড়িয়ে ধরল সমীরন মন্টু ধনঞ্জয় এ সময় দোতলায় ওঠে না ছেলেও ঘুমোচ্ছে একটু উদ্দাম হতে এখন বাধা নেই স্বামী স্ত্রীর সমীরন আলতো চুমু খেলো উর্মির ঘাড়ে চলো চলো ঘুম না এলেও ঘুমের চেষ্টা করতে দোষ কি ইঙ্গিতটা বুঝে মুচকে হাসল উর্মি পেটে তরল পড়লে কাম খোধা চা গাড় দেয় সমীরনের উর্মিও তার জন্য প্রস্তুত তবু একটু মজা করতে ইচ্ছে হল তার বলল যাও তুমি গিয়ে শুয়ে পড়ো আমি সিনেমাটা শেষ করে আসছি ঝপ করে উঠে টেভি ফিসিয়ারের সুইচ অফ করে দিল সমীরন হালকা ধমকে সুরে বলল চলো বলছি আমার এখনই তোমাকে চাই সমীরন এরকমই যখন যেটা চাই তখনই সেটার জন্য উম্মাদ হয়ে ওঠাই তার স্বভাব সে রুমালি হোক কি উর্মি উর্মি কপট ক্ষুণ্ণ স্বরে বলল এমনি তো আমার দিকে তাকাতেই চাও না বিছানায় পড়লে আর অমনি ভোস ভোস নাক ডাকা শুরু হল কচকচ করো না তো আমার মুড নষ্ট হয়ে যাবে সমীরনের ভালোবাসারও ছাদ নেই রের অংশার মুহূর্তে তার জ্ঞান থাকে না নিজের দেহে তো কাপড় চোপড় থাকবেই না উর্মি শরীরেও কণামাত্র সুতো রাখতে দেবে না সমীর শিশুর মতো আদর খেতে চাইবে দস্যুর মতো হামলাবে বুনো ঘাস হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করবে উর্মিকে বিশ মিনিটেই ভোগী পুরুষের বাসনা শেষ দুধে ক্রিমিনাল লয়ার শুয়ে আছে নিরাবরণ গায়ে নাইটি চড়িয়ে বাথরুম থেকে ঘুরে এলো উর্মি পাখাটা এক পয়েন্ট কমিয়ে দিল রাতে এসি বন্ধ করে দিতে হয় রাতভর যান্ত্রিক ঠান্ডা সহ্য হয় না সমীরণের নীলচে রাতবাতি চলছে ঘর এখন ভারী মায়াময় যেন নাইট ল্যাম্পের আলো নয় চাদর কিরণ ছড়িয়ে আছে চারদিকে উর্মি সমীরণের সরের ঘেসে শুলো নিচু স্বরে ডাকল এই ঘুমিয়ে পড়লে নাকি সমীরণের নেশা অনেকটা কেটেছে গড়গড়ে গলায় বলল না হাত পাড়িয়ে সিগারেট দেশলাইটে দাও তো বিছানায় শুয়ে সিগারেট খাবে ভাল লাগে না নাক টিপে রাখো দাও আলো আধারে ঠুকে ঠুকে দেশলাই চালালো সমীরন সিগারেট ধরিয়ে সাইড টেবিল থেকে অ্যাস্ট্রে বুকে টানল মায়াবী ঘরে আগুনের ফুলকি লাল হয়ে উঠছে আবার কেটে যাচ্ছে ছাই হয়ে সমীর লোমস বুকে হাত বোলাল উর্মি তুমি যে আমাদের জন্য আরেকটা বাড়ি কিনবে বলেছিলে তার কি হলো কিনব তারা কিসের দূর দুপুরের দিকে মার্কেটিংয়ে গেলে আমার খুব অসুবিধা হয় ফেরার সময় বিকেলে ট্যাক্সি পাওয়া যায় না টুবলো বড় হচ্ছে ওরও কি আর স্কুল বাসে যেতে ভালো লাগে ছেলেকে জড়াচ্ছ কেন বলো না তোমার শখ উর্মির চুলে আঙুল চালাল সমীরন উর্মির ভালো লাগছিল টুকরো টুকরো সুখের মুহূর্ত তো এগুলোই এছাড়া মানুষ বাঁচে কি করে সুখী বেড়ালের মতো আদরটা খানিক্ষণ উপভোগ করল উর্মি তখনই কথাটা মনে পড়ে গেল লঘু গলায় বলল তোমার সেই মেয়ে ক্লাইন সন্ধেবেলা এসেছিল তোমার খোঁজে কাল দুপুরে কোর্টে যেতে বলে দিয়েছি সমীরন বোধহয় একটু অন্নমনস্ক ছিল আলগোচ্ছে প্রশ্ন করল কে রিয়া নাম তো জিজ্ঞেস করিনি উর্মি স্বরে কৌতুক রিয়াটা আবার কি অন্ধকারে হেসে উঠল রিয়ার নাম রিয়া রিয়া মিস হারে যে লিডোবারে গান ফেমাস সে গাইত নি হল আশ্চর্য খবরটা তো আজই কাগজে পড়ছিল উর্মি আর বিকেলে সেই মেয়ে এসেছিল সমীরন তারি কেস করছে উর্মি বিড়বিড় করে বলল এই মেয়েটাই তবে রিয়া ইয়েস সমীরন এখন আর হাসছে না রিয়া কি একাই এসেছিল নাকি সঙ্গে গাঁদাপোটটাও ছিল কে জানে কিবোর্ড তবে সঙ্গে একটা লোক ছিল খেকুরে মতো শ্যাবি হ্যাঁ আধ বুড়ো ওহ তাহলে রিয়াই লোকটা মিস রিয়ার স্বামী প্রথম পর্বের সমাপ্তি এখানেই